আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, পাকিস্তানের দুই সেনা নিহত। যুক্তরাষ্ট্রে 240 কিলোমিটার বেগে আঘাত হেনেছে আইডা। কাবুলে মার্কিন হামলা, 6 শিশু সহ প্রাণ গেল 9 জনের। মার্কিন বিমান হামলার পর যা বলল তালেবান। তালেবান সম্পর্কে নিজের কথিত বক্তব্য অস্বীকার করল পাকিস্তান। তালেবানের 26 সদস্যের মন্ত্রিসভার গঠন প্রায় সম্পন্ন। সর্বশেষ জানিয়ে দেব, তালেবান যোদ্ধারা এখন মার্কিন হেলিকপ্টার ও সামরিক যান ব্যবহার করছে, এবার দিশে হারা ভারত ও যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তারা অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, পাকিস্তানের দুই সেনা নিহত। আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে। তালেবান আফগানিস্তান দখল নেওয়ার 10 দিনের মাথায় এই প্রথম পাকিস্তানের সেনা নিহত হলো। খবর আল জাজিরার, পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা পাল্টা হামলায় চালিয়ে 2 থেকে 3 জন আক্রমণকারীকে হত্যা করেছেন। তবে আল জাজিরা পাক সেনাবাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি, কারণ আফগানিস্তান পাকিস্তান সীমান্তের এই বাজাউর এলাকায় সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মীরা প্রবেশ করতে পারে না। পাকিস্তানের বাজাউর হলো চরম অরাজকতাপূর্ণ একটি জেলা। এই অঞ্চলে পাকিস্তানের তালেবান, যেটা তেহরিক ই তালেবান টিটিপি নামে পরিচিত, তারা বসবাস করে। পাকিস্তান বংশোদ্ভূত এই তালেবান প্রায়ই পাকিস্তানের সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তালেবান কাবুল দখলের পর পাকিস্তানের তেহরিক ই তালেবান আফগানিস্তানের তালেবানের প্রতি অনুগত্য প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে তারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। সেনা নিহতের ঘটনায় পাকিস্তান আর্মি সুনির্দিষ্ট করে বলেনি কাদের হামলায় তাদের সেনা সদস্য নিহত হয়েছে, তবে এ ধরনের ঘটনায় তারা টিটিপি কে দায়ী করে থাকে। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী আফগান সীমান্ত ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেবে না বলে তারা প্রত্যাশা করেছে। যুক্তরাষ্ট্রে 240 কিলোমিটার বেগে আঘাত এনেছে আইডা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত এনেছে ঘূর্ণিঝড় আইডা। দেশটির স্থানীয় সময় রবিবার ঘন্টায় 240 কিলোমিটার বেগে এটি উপকূলে আশ্রয় পড়ে। 1850 সালের পর উপকূলে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে ঘূর্ণিঝড় আইডাকে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHS বলেছে, ঘূর্ণিঝড়ের কারণে অঙ্গরাজ্যটির 3 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, বাড়ি ছেড়েছেন কয়েক হাজার মানুষ। লুইজিনিয়ার গভর্নর জনবেল এডওয়ার্ড জানান, 1850 সালের পর উপকূলে আঘাত আনার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে আইডাকে। তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন, ঝড়ের সময় ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেন। গভর্নর জানান, আবহাওয়া খুবই খারাপ থাকবে। ঘূর্ণিঝড় আইডা নিয়ে ওই অঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছে, কারণ ঠিক 16 বছর আগে 2005 সালে এই দিনে লুইজিয়ানা সহ আশপাশের এলাকায় আঘাত করেছিল ক্যাটরিনা, যা ছিল ঐতিহাসিকভাবে বিধ্বংসী এক ঘূর্ণিঝড়। এতে মারা গিয়েছিল 1800 মানুষ। এদিকে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ঘূর্ণিঝড়কে মানুষের জীবনের জন্য হুমকি বলেও উল্লেখ করেন। বাইডেন বলেছেন, লুইজিয়ানাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। সূত্র বিবিসি। কাবুলে মার্কিন হামলা, 6 শিশু সহ প্রাণ গেল 9 জনের। আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় 6 শিশু সহ 9 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন সদস্য রয়েছেন। রবিবার কাবুলের ঘনবসতিপূর্ণ খাজে বঘুরা এলাকায় হামলায় এই প্রাণহানি ঘটে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, রবিবার রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় IS জঙ্গি সন্দেহে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়। এই হামলায় 6 শিশু সহ 9 জন নিহত হয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে একজন নিহতের খবর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের এই হামলায় সমালোচনার ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটে IS খোরাসন শাখা ভয়াবহ এক আত্মঘাতী হামলা চালায়। হামলায় যুক্তরাষ্ট্রের 13 সেনা সহ 170 জন নিহত হয়। মার্কিন বিমান হামলার পর যা বলল তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দা জানিয়েছে তালেবান। দেশটির নয়া ক্ষমতাসীন এই গোষ্ঠী বলছে, হামলায় আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
এর আগে রোববার কাবুলের অদূরে একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। আইএস জঙ্গিদের লক্ষ্য করে চালানো হামলায় 6 শিশু সহ 9 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আমরা হামলার কারণ এবং কতজন নিহত হয়েছে সেটা অনুসন্ধান করছি। তালেবানের আরেক মুখপাত্র বিলাল কারেমি বলেন, অন্য দেশের মাটিতে হামলা চালানো ঠিক নয়। হামলার আগে তালেবানকে জানানো উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলার নিন্দা জানাই। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটে আইএস খোরাসন শাখা ভয়াবহ এক আত্মঘাতী হামলা চালায়। হামলায় যুক্তরাষ্ট্রের 13 সেনা সহ 170 জন নিহত হয়। যুক্তরাষ্ট্র হামলাকারীদের খুঁজে বের করে হত্যার ঘোষণা দেয়। সর্বশেষ বিমান হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র বলছে, গাড়িতে করে 2 আত্মঘাতী আইএস জঙ্গি যাচ্ছিল, সেখানে হামলা করা হয়েছে। ওই গাড়িতে বিস্ফোরক ছিল বলেও মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এলাকা পরিদর্শন করে আসা স্থানীয় একজন সাংবাদিক বলেন, গাড়িতে কি ছিল সেটা বলতে পারবো না। হামলার পর গাড়িটি কঙ্কালসার হয়ে গেছে। নিহত এক শিশুর বড় ভাই বলেন, আমরা সাধারণ পরিবার, আইএস জঙ্গি নয়, এটা আমাদের পারিবারিক বাড়ি। এখানে আমার ছোট ভাইরা পরিবারের সঙ্গে বসবাস করত। যেখানে হামলা করা হয়েছে তার একজন প্রতিবেশী বলেন, আমরা সবাই আগুন নেভানোর চেষ্টা করেছিলাম, আগুন নেভাতে গিয়ে দেখি 5-6 লাশ পড়ে আছে। যুক্তরাষ্ট্রের হামলায় শিশু নিহতের ঘটনার সমালোচনার ঝড় উঠেছে। চার্লস লেস্টার নামে একজন লেখক ও গবেষক বলেন, কোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র হামলা করলো তা নিয়ে বড় ধরনের প্রশ্ন করার সময় এসেছে। তালেবানের সঙ্গে 20 যুদ্ধ শেষে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ছেড়ে যাচ্ছে। গত 15 আগস্ট তালেবান কাবুল দখল করেছে, কিন্তু তারা এখনো সরকার গঠন করেনি। যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান সরকার ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিবৃতি, তালেবান সম্পর্কে নিজের কথিত বক্তব্য অস্বীকার করল পাকিস্তান। তালেবানকে স্বীকৃতি না দিলে 11 সেপ্টেম্বরের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে নিজেদের কথিত বক্তব্যকে অস্বীকার করেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। তিনি বলেছেন, ব্রিটিশ পত্রিকা টাইমস ইসলামাবাদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ভুল তথ্য উপস্থাপন করেছে। ব্রিটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্প সম্প্রতি টাইমস পত্রিকায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মঈদ ইউসুফ বলেছেন, আফগানিস্তানের ক্ষমতায় তালেবানকে স্বীকৃতি না দিলে 1990-এর দশকের ভয়াবহতা এবং 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পুনরাবৃত্তি হতে পারে। গতকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে টাইমস পত্রিকার ওই খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করা হয়। বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ পত্রিকাটির প্রতিবেদনে আফগানিস্তান সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ উল্টো করে তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে মঈদ ইউসুফের গোটা সাক্ষাৎকারটি প্রকাশ করে সম্পর্কে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সাক্ষাৎকারে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একবারও তালেবানকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাননি এবং 11 সেপ্টেম্বরের হামলার পুনরাবৃত্তি হতে পারে বলেও মন্তব্য করেননি। কিন্তু ব্রিটিশ সাংবাদিক তার প্রতিবেদন এমনভাবে উপস্থাপন করেছেন যাতে আফগানিস্তান সম্পর্কে পাঠক পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে উল্টো ধারণা করতে বাধ্য হয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে ওই প্রতিবেদন সম্পর্কে ভুল স্বীকার করে লন্ডনস্থ পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে এ সম্পর্কে যে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে তা প্রকাশ করার জন্য টাইমস পত্রিকার প্রতি আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর আগে সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করা সম্পূর্ণ ভুল। তিনি আরো বলেছিলেন, 1990-এর দশকের ভুলগুলোর পুনরাবৃত্তি করা হলে সেসব ভুলের পরিণতিও একই রকম হবে। সূত্র পার্টস টুডে। তালেবানের 26 সদস্যের মন্ত্রিসভার গঠন প্রায় সম্পন্ন। তালেবান শিগগিরই 26 সদস্যের মন্ত্রিসভার ঘোষণা দিতে যাচ্ছে। এতে রাহবারি সুরা বা নেতৃত্বদানকারী কাউন্সিলের সকল সদস্য অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। তালেবানের সুপ্রিম কমান্ডার হাইবাতুল্লাহ আখুন্দাজা, তার সহকারী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং তালেবান মিলিটারি কমিশনের প্রধানের সাথে তালেবানের জন্মস্থান হিসেবে খ্যাত কান্দাহার শহরে সরকার গঠন সম্পর্কিত শলা পরামর্শ শুরু করেছেন বলে তালেবানের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে।
এর আগে তালেবানের অন্য এক ঊর্ধ্বতন নেতা শের মোহাম্মদ আব্বাস স্টার্নিকে যাই শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, বর্তমানে তালেবান নেতৃত্ব আফগানিস্তানের অভ্যন্তরে এবং বাইরে গ্রহণযোগ্য স্বীকৃত হবে এমন একটি সরকার গঠনে বিভিন্ন জাতি গোষ্ঠী রাজনৈতিক দল এবং ইসলামী আমিরাতের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান, এই প্রক্রিয়া সম্পন্ন প্রায়। তালেবান নেতা জানান, তালেবান নেতৃত্ব প্রধান সহকারী সিরাজউদ্দিন হাক্কানি এবং অপর সহকারী প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে মন্ত্রিসভার নাম চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছে। তিনি জানান, এই মন্ত্রিসভায় 26 জন সদস্য থাকতে পারেন এবং যাতে কাউন্সিলের বাইরের লোকজনও সামিল হতে পারেন। সর্বোচ্চ নেতা আখুন্দাজাদা নিজে মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত অনুমোদন দেবেন। সূত্র ভয়েস অফ আমেরিকা। তালেবান যোদ্ধারা এখন মার্কিন হেলিকপ্টার ও সামরিক যান ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তালেবান যোদ্ধাদের আরো কয়েকটি অসাধারণ ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে যে মার্কিন সামরিক যান হামভি ও হেলিকপ্টার ব্যবহার করছে তালেবান যোদ্ধারা। মার্কিন সামরিক যান হামভি হলো 4-চাকার হালকা সামরিক ট্রাক ও সামরিক যানগুলো যুক্তরাষ্ট্রের সেনারা ব্যবহার করত। ওই ভিডিওতে দেখা গেছে মার্কিন সামরিক যানগুলো মাঠের মধ্যে আছে, আরো কয়েকজন তালেবান যোদ্ধা ওই গাড়িতে বসে ছবি তুলছে। ওই ভিডিওতেই দেখা গেছে আরো কয়েকজন তালেবান সদস্য ওই সামরিক যানগুলোর দিকে তাকিয়ে আছে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে তালেবান যোদ্ধারা এখন মার্কিন সামরিক যান চালাচ্ছে। ওই ভিডিওতে আরো বলা হয়েছে যে তালেবানরা মার্কিন অস্ত্র ও সরঞ্জাম দখল করেছে ও মার্কিন অস্ত্র ও সরঞ্জামগুলোকে বিশ্ব সেরা বলে মনে করা হয়। মার্কিন অস্ত্র ও সরঞ্জাম দখলের এমন ঘটনা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ওই টুইটার অ্যাকাউন্টের আরেক ভিডিওতে দেখা যায় যে মার্কিন হেলিকপ্টারে করে বাগরাম সামরিক ঘাঁটি পরিদর্শন করছেন তালেবান নেতারা। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে বাগরাম একসময় মার্কিন বাহিনীর বিশাল সামরিক ঘাঁটি ছিল, ওই ঘাঁটিতে তালেবান নেতাদের আটকে রাখা হতো। সূত্র জিও নিউজ।